হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। অনিয়ান আদির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আদির দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই কখন থেকে বলছি যে আয় ঘুম পাড়িয়ে দেই, আর উনি নিজের মতো টিপে দেখেই যাচ্ছে। একটু পরে দিদিয়া চলে আসবে, তারপরে তো ওনার আর ঘুম হবে না। দিদিয়া যতক্ষণ না নিজে ঘুমাতে যাচ্ছে, ও ততক্ষণ ঘুমাতে আসবে না। এই তো দিদিয়াও চলে এসেছে, খেতে বসেছে, ওনারও ঘুম শেষ হয়ে গেছে। বিছানায়, একবারে বিছানায় ঘুমো দেবা এখন, চলো চলো। কি কি করবা এটা নিয়ে? যাও বিছানায় যাও, চলো চলো বিছানায় চলো। কি না, চলো বিছানায় চলো। ওটাকে লুকিয়ে রাখলে তুমি, দিদিকে দেবে না কেন? দিদিয়াকে দিয়ে এসো, যাও। কোথায় গেল ওটা? আটকাও, ওটা আটকাও, দিয়েছ? চলো উঠো। তোমার হেড কোনটা? হেড, আইস, নোজ, নোজ, লেগ, লেগ কোনটা? লেগ কই? লেগ দেখাও, ওটা টিথ। হ্যাঁ ওটা টিথ। হ্যান্ড, হ্যান্ড কোনটা? হ্যান্ড, ওটা হেড তো। হ্যান্ড কোনটা? এই যে হ্যান্ড, হ্যাঁ। ইয়ার, ইয়ার কোনটা? ইয়ার, ইয়ার। আচ্ছা বাবা দিয়ে দাও, বাবা দিয়ে দাও। কিসি আদিকে ঘুম পাড়ানোর পর দেখি চারপাশটা পুরো কালো হয়ে এসেছে। সকাল থেকেই খুব রোদ ছিল, এখন হঠাৎ করে আবার ঝড় চলে আসলো। এই তো শুরু হলো, কখন যে ঝড় নামবে, কখন যে রোদ উঠবে, কখন বৃষ্টি হবে কিছুই বোঝা যায় না। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বৃষ্টির দিনে জামা কাপড় শুকানো যে কতটা কষ্টকর মায়েরাই জানে। নাম বকা দেইনি তো, আমি তোমাকে বকা দেইনি তো, কখন বকা দিলাম বলো? আমি কখন বকা দিলাম তোমাকে? না দেইনি তো। আচ্ছা আচ্ছা, চলো একদম বলবো না, তুমি পোছা। না না বলো, কেমন হয়েছে বলো, বলো কেমন হয়েছে। মা দিছিলাম আগে, মিথ্যা কথা বলো না। আমাকে বকা দিছিলা? হ্যাঁ বকা দিয়েছি, কিন্তু মারো তো দেইনি। দিছে ভাবে কেন? এই যে ভাবে দিছো, মিথ্যা কথা বলা তো ব্যাটম্যান। সত্যি দিছো? এটা কোনো কথা না, সত্যি। আচ্ছা বলো তোমার কালার এক্সামটা কেমন? ভালো হয়েছে। ভালো হয়েছে, কি কালার করতে দিয়েছিল? সিনারি, প্রথমে কাছে ফ্লাওয়ার, দূরে ঘর, এরকম সিনারি দিয়েছিল। লোটাস ফ্লাওয়ার, লোটাস ফ্লাওয়ার। আজকে সকালে তো লোটাস আঁকিয়েছিলে। হ্যাঁ ওরকমই লোটাস আঁকিয়েছ, অন্যরকম? আচ্ছা কালার করতে দিয়েছিল, কালার করতে দিয়েছিল। তুমি এখন, তোমাকে আমি, শুনো শুনো, তোমাকে আমি মিল্কটা দেবো, তুমি খেয়ে নেবে তো গট গট করে? বলো না, না এমন করে না, মিল্ক খেতে হয় তো সবাই দেখে বলবে। শুনো শুনো প্লিজ প্লিজ প্লিজ, না আমি কালকে তো আরেকদিন খাইছিলাম। আমার কথাটা শুনো, মিল্ক খেলে সবাই বলবে বাহ কি সুন্দর মেয়েটা মিল্ক খেয়ে নেয়। ওই দেখো জানলার মধ্যে তোমাকে দেখা যাচ্ছে, তাই? ওই দেখো দেখো, মিল্ক খাবে তো? হ্যাঁ আমি গেলাম, খেতে হয় খেতে হয় তো। তুমি পড়তে বসো, আমি তোমার মিল্কটা দিয়ে দেবো। আমি তুমি মনে হচ্ছে তুমি ভাই, ছোট বাচ্চারা এমন করে মিল্ক খাওয়া নিয়ে। যা তুমি কি ছোট বাচ্চা মিল্ক খাওয়া নিয়ে যেমন করো? এত বলার পরেও অনেক কিছুতেই দুধ খেলো না, তাই দুজনের জন্য এই যে সুজি বানিয়েছি। আর সুজি খাবে না বলে দেখুন দুজনেই চাদরের নিচে কি করে লুকিয়ে আছে। আই উইল মেক দেম ইন্টারেস্টেড। আসো আসো আসো, ইঢো না, হ্যাঁ এখন সুন্দর করে খাবে মা, আসো দুজনকে খাইয়ে দেবো। নেমা পাঠা 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 পাঠাও, নাও আমার বাবা, এনো নো নো নো, এই দেখো দিদিয়া খাবে, মা আসো আসো, আই নাচানাচি বন্ধ, আরে নাচানাচি বন্ধ, আসো খেয়ে নাও। কি না
আসো খেয়ে নাও বাবা, এই একজন আরেকজনকে ঠেলছে খাওয়ার জন্য। আসো, এই যে আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা চলো এখন চ্যালেঞ্জ করবো, ঠিক আছে? দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, কে আগে তাড়াতাড়ি খায়? হ্যাঁ, সুজিতে তো লঙ্কা দেওয়া থাকে না, ঝাল লাগছে তোমাদের। আয় ছেলে, আয় ছেলে, মারুতি বকিন দেখো, এই দেখো দিদি খাচ্ছে কি সুন্দর করে। না 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 না, শোনো মা, ভালো ভালো তো খেয়ে না দেখো। সুজিতে ঝাল হয়, ঝাল লাগছে মানে সুজিতে ঝাল হয়। বসো এখানে, না বললে তো হবে না। এই দেখো দিদি খাচ্ছে কি সুন্দর। এর আগে একদিন সুজি বানিয়েছিলাম, দুজনে বেশ খেয়েছে। আজ দেখুন কেমন নকশা করছে দুজন মিলে। ভালো জিনিস তো খাও। দিদি খাচ্ছে না দেখে আরেকজন দিদিকে মারছে, এদিকে যে নিজে খাচ্ছে না সেটার খেয়াল নেই। অনেকে দেখুন কি করে পাখির মতো ঠুকরে ঠুকরে খাচ্ছে, মনে হয় কত যে ওর কষ্ট হচ্ছে এটা খেতে। আর আদিকে যখন দিচ্ছি তখন ও ঝাল ঝাল করে চিল্লাচ্ছে। আদিকে নতুন কিছু খাওয়ানো শুরু করলে কিছুদিন খুব সমস্যা হয়। আসো আসো আসো, দু তিন দিন এমন করে ঝামেলা করবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যতটা সুজি দুজনকে দিয়েছি তিন চার চামচ খেলেই শেষ হয়ে যাবে। আর দেখুন কিভাবে টুকুর টুকুর করে খাচ্ছে। তোমাকে এটা আমি আজকে পুরো খাওয়াই ছাড়ব। ছোট থাকতে অনেকে যা দিয়ে খাইয়ে দিতাম সব কিছু দিয়ে খেত, জানেন, সব ধরনের শাক সবজি সব কিছু দিয়ে খেত। কিন্তু এখন বড় হচ্ছে দিন দিন, আর খাওয়াটা নিয়ে বায়নাও বেড়ে যাচ্ছে। দিন যাচ্ছে আদিও সেম হচ্ছে। এই এক সুজি খাওয়াতে গিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। দুজনের উপর এতটা রাগ উঠছিল বলে বোঝাতে পারবো না, কিন্তু এখন যদি বকা দেই তাহলে যতটুকু খাচ্ছে সেটাও বাদ দিয়ে দেবে। বাচ্চারা ছোট থাকলে সব মাদেরই চিন্তা থাকে, বাচ্চা কি করলে ঠিকঠাক করে খাবে, কি করলে তারা ঠিকভাবে পড়াশোনা করবে, সেই চিন্তাগুলোই আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে। না বসে খেলে মাই সন্দেশ, না সন্দেশ খেতে হবে, খেতে হবে, না দিদি খাচ্ছে দেখো তো, দিদি খাচ্ছে, খেতে হবে। আদিকে যতবারই মুখে দিচ্ছি ততবারই মুখ থেকে ফেলে দিচ্ছে। আর কোনো কিছুকে ভয় দেখিয়ে যে খাওয়াবেন সেটারও উপায় নেই, ও কোনো জিনিসই ভয় পায় না, একমাত্র কুকুর দেখলেই ভয় পায়। তাই অনি সেদিন বলছিল, মা ও এত দুষ্টুমি করে, বাড়িতে একটা কুকুর পুষে রাখো, তাহলে দেখলে আর দুষ্টুমি করবে না। Mommy's finger, mommy's finger, where are you? Hello? Here I am, here I am. How do you do? Come on, Mama. Khete hobe. Hey, it's only tasty. Now, you eat it. Mama, watch it. অনেক চেষ্টা করে দু তিনবার খাওয়াতে পেরেছি, পেট তো একটুও ভরেনি, তাই রাতের খাবারটা তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর এই যে দাদাই এসেছে, দাদাইয়ের সাথে ওর খেলা শুরু হয়ে গেছে। যতক্ষণ দাদাইয়ের সাথে খেলছে ততক্ষণ আমি গিয়ে রাতে রুটিটা বানিয়ে নেব, না হলে তো আর করার উপায় নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। বাই বাই।